প্রশ্ন করেছেন যে স্বামী ক্যাম লাইলে অর্থাৎ তারাবীর নামাজে রাতের লাইলে পবিত্র আল কোরআন দেখে দেখে পাঠ করতে পারে কিনা এবং সেই সালাতে শরিক হতে পারে কিনা মা বোন পরিবারের সবাই এটা ছিল সমানিতা বোনের প্রশ্ন যে সমানিতা বোন এটা সুন্দর একটা কথা সুন্দর প্রশ্ন লাইলে বা ফরজ সালাতে যে কোনো সালাতে কোরআন দেখে দেখে পড়াটা জায়েজ আছে তবে উত্তম না একান্ত যদি কেউ কেরাত না পড়তে পারে তার জন্য এটা জায়জ আছে আর এটা দলিল হাসে মুসলিম শরীফের হাদিস আয়ে সারাদা একবার তিনি দেখলেন যে জামাত হয়ে গেছে মসজিদে তিনি জামাত ধরতে পারেননি তো এ সময় তার একটা খাদেম ছিল ছোট যার কোরআন মুখস্ত ছিল না তো মা আয়সা করলেন কি তাকে ইমাম হিসেবে সামনে দিলেন আর মা আয়সা তিনি পিছনে দাঁড়ালেন আর ওই খাদেমের কোরআন মুখস্থ ছিল না তখন তিনি মুসাব দেখে দেখে ওই কেরাত পড়েছিল এভাবে তার ইমামতি করেছিল আয়েশা রাদাল্লা আনহার ইমামতি এখান থেকে দুইটি জিনিস জিনিস শিক্ষণীয় বিষয় দুই তিনটি জিনিস মানে শিক্ষার জন্য প্রকাশ পায় সেটা হচ্ছে এক নম্বর কথা হলো মহিলারা জামাতে নামাজ পড়বে এমনকি মসজিদে পড়তে পারে তাদের জন্য এই রাস্তা উন্মুক্ত রয়েছে দ্বিতীয়ত যে আয়েসারাদ্দাল্লানহা তিনি একজন ছোট দাস তার পিছনে আদায় করেছেন যদিও আয়ে সারাদহা ছিলেন মহাদ্দা একজন বড় মানে মহাদ্দ বা হাদিস হাদিসের পণ্ডিত মাসলামা সাইল এমনকি বড় বড় সাহাবা একরাম অনেক মাসলামাসাইল মা আয়েসার কাছ থেকে জিজ্ঞাসা করতেন তিনি এই সম্পর্কে বেশি অভিজ্ঞতা ছিল আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিস সম্পর্কে আয়েশা মাস্লা মাসাইল সম্পর্কে তারপরেও তিনি একজন ছোটো খাদেম যার কোরআন মুখস্থ নেই তার পিছনে সালাহা দায়ী করেছেন অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে আপনি যতই শিক্ষিতা মহিলা হন যতই দাবি না দেশের প্রধানমন্ত্রী হন না কেন তারপরেও আপনি ইমাম হতে পারবেন না কোনো পুরুষ ছোট একজন পুরুষের ইমামতি আপনি করতে পারবেন না মাথে যতই দামি নামি মহিলা হোক সে একজন পুরুষের পিছনে ইমামতি মানে তার ইমামতিতে দা করবে অর্থাৎ সহায় করবে এটা এই দুইটা গেল আরেকটা হচ্ছে মোসাফ দেখে দেখে অর্থাৎ পবিত্রাল কোরআন দেখে দেখে পড়া যায় আছে এই তিনটি মাসলা এই আদেশ থেকে ফুটে ওঠে তো যাই হোক আপনি যে প্রশ্নটা করেছেন আপনাকে ধন্যবাদ আমি মনে করি যে হানাফি সমাজে যে তারাবি নামাজ পড়ানো হয় মসজিদে অনেক সময় দেখা যায় যে মসজিদের ওই যে ইমাম ওর তো অজ্ঞ তারাবি বিশ্রাঘাত তারাবি অনেক সময় ওই বিশ 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 মিনিটে শেষ হয়ে যায় এত দ্রুত গতিতে রুকু সাজদা কেরাত পড়া হয় যে কিছুই বোঝা যায় না কোন কোন সময় এ আলামুন আ তা আলামুন কোরআনের শেষের আয়াতের শেষ অংশের ওই এ আলামুন তা আলামুন এই দুটো শব্দ ছাড়া আর কিছুই বোঝা যায় না যে কী দিয়ে বের করতেছে এত দ্রুত গতিতে পড়ছে আর রুকুর সাজদা এত দ্রুত গতিতে করে এগুলো মুনাফেকের নামাজ ইন্টারল নামাজ না তো এই জন্য আমি মনে করি যে এদের পিছনে সালাদ না করে শুধুই সার সালাদটা জামাতে পড়ে তারাবিন নামাজ তথা কিয়ামুল্লাইল ওইটা বাড়া বাসায় এসে যদি পরিবার সহ দীর্ঘ কিয়াম দীর্ঘ রুকু সাজদার মাধ্যমে পড়তে পারে তাহলে এটা সর্বোত্তম এবং যদি কেরাত মুখস্ত না থাকে তাহলে মুসাব দেখে দিকে অর্থাৎ কোরআন দেখে দেখে পড়বে তাহলে এটা উত্তম আর কি যেটা আপনি প্রশ্নে উল্লেখ করেছেন এতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে রমজানের ইবাদত বন্দী করে সাফল্য অর্জন করা তৌফি দান করুন আমিন হাজার ওয়ালা নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহাবি আজমাইন আসসালামাইকুম বরহতুল্লা বকাত